আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই সোনার বাংলা জুড়ে এখন দেশের আগুন। যিনি শান্তিতে নোবেল পেয়েছেন সেই মোহাম্মদ ইউনুস সরকারের আমলেই হিন্দুদের উপর হামলা, লাগাতার আক্রমণ, বাড়ি ভাঙচুর, মারধর। ইসকনে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারে ঘিরে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আর এই পরিস্থিতিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এদেশে আসা বাংলাদেশের নাগরিকরা। কমল রায় বাড়ি বাংলাদেশের দিনাজপুরে, চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন, ভিসার মেয়াদ শেষ হতে চলেছে, কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। বাংলাদেশের পরিস্থিতি তেমন ভালো না, আমাদের এখানে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই দেশে আবার ফিরে যাচ্ছি। তো চিন্তা তো এটা স্বাভাবিক হওয়ার কথাই, আমরা খুব ভয়ের মধ্যেই আছি আমরা হিন্দুরা, যেভাবে উনি দেশ চালাচ্ছেন এটা তো ভালো লাগছে না। আতঙ্কিত ঢাকার বাসিন্দা এই ব্যক্তিও, চিকিৎসা করতে ভারতে এসেছিলেন তিনি, কিন্তু উত্তাল পরিস্থিতিতে এখন রীতিমতো আতঙ্কে। বর্তমান সরকার যেভাবে চলতেছে আমার মনে হয় এটা ভালোভাবে যাচ্ছে না, এখন বিশেষ করে সাম্প্রতিক এটাই সবচেয়ে বেশি ই হয়েছে এবং হিন্দুদের প্রতি বেশি অত্যাচার হচ্ছে। ছেলে আছে, মেয়ে আছে, তাদের তো মানে এটা থাকে, টেনশন থাকে, কখন স্কুল থেকে ফিরলো, কখন স্কুল থেকে আসলো, বা রাস্তা কিছু হলো কিনা, আবার কলেজ আন্দোলন হলো কিনা, এই ভয়টা সবসময় কাজ করছে। পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বুধবারই পশ্চিমবঙ্গে এসেছেন বাংলাদেশের নাগরিক এই মহিলা, তার মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বাংলাদেশের পরিস্থিতি সেরকম ভালো, হিন্দুদের পরে মানে হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, হিন্দুদের সমস্যা হচ্ছে, যারা মিছিল মিছিল করছে বা রাস্তায় নেমে একত্রিত হয়ে ওদের উপরেই বেশিরভাগ মানে হামলা হয়েছে, তবে চট্টগ্রামে প্রচুর মানে অশান্তি হচ্ছে। কলকাতার বাসিন্দা এই ব্যক্তি বিয়ে বাড়ি উপলক্ষে ঢাকায় গেছিলেন, ফিরে এসে তানকলাতেও বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা। 8 তারিখে আমার আমি ওখানে একটা জায়গায় একটা পার্কের মধ্যে ঘুরতে গেলাম, 10-15 মিনিট বসলাম, দেখি একটা মিছিল, মিছিলের এমন কিছু থমথমে পরিবেশ, চিন্তা করছি এখানে থাকলে সমস্যা হবে। মিছিল বেরোনোর পরে ধরপাকড় হচ্ছে, মার ধর, ভাঙচুর, একে মেরে দিচ্ছে, ওকে মেরে দিচ্ছে, দিনে দুপুরে ঘরে ঢুকে যাচ্ছে, ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে, ওদেরকে মারধর করে মানে লুটতরাজ করছে, এরকম এগুলি চলছে। খুব ঘর থেকে বেরোবে ঘরে ফিরবে এরকম কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশের হাল ফেরানোর ডাক দিয়ে ক্ষমতায় বসা মোহাম্মদ ইউনুস আর কতদিন চোখ বুজে থাকবেন? অনির্বাণ বিশ্বাস, বাচ্চু দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।